সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরণীত সুশাসন নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা পৌরণিত সুশাসনের প্রথম পত্রে আমলাতন্ত্রের কার্যাবলী নিয়ে কথা বলবো তো আমরা আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং আমলাতন্ত্রের একদম সর্বশেষ টপিকটাতে আমরা চলে এসেছি অর্থাৎ আমলাতন্ত্র কি কি কাজে লাগতেছে সেই বিষয়টা তো আমলাতন্ত্র বলতে আমরা যাদেরকে বুঝেছিলাম যে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে আমরা আমলা বলেছিলাম তারা সরকারের যত সকল নীতি নির্ধারণমূলক কার্যক্রম বা যত সকল সরকারি কাজগুলো পরিচালনা করা অর্থাৎ আমরা এক প্রকার বলতেই পারি একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিন্তু তারা সর্বাত্মক ভূমিকা পালন করে থাকে এই কারণেই আমলাতন্ত্র আমাদের রাষ্ট্র বিশেষ করে বাংলাদেশ বা আমাদের যে সরকার ব্যবস্থা আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী আমলাতন্ত্রের গুরুত্বটা কিন্তু অপরিসীম কেননা এই আমলারাই রাষ্ট্রের সকল কার্যক্রম ঠিক করা বা সেগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই দিকগুলো তারা দেখভাল করে থাকে তো আজকে আমরা আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করার মাধ্যমে আসলে তাদের কোন কোন কাজগুলো রয়েছে আমরা সেই কাজগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করবো তো দেখো আইন কার্যকর করা আমলাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আইন কার্যকর করা আইন প্রণয়ন করা হয় আইন সভাতে আইন প্রণয়ন করার ক্ষেত্রে আমলাদের তেমন কোনো ভূমিকা থাকে না কেননা আইনসভাতে যারা নির্বাচিত প্রার্থী রয়েছেন মানে জনগণ জনগণের প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হয় এই যে আইনটা প্রণয়ন করা হলো কিন্তু পরবর্তীতে এই আইনটা কার্যকর করার দায়িত্বটা কিন্তু আমলাদের উপর পড়ে যে সেখানে কারা আইন অমান্য করতেছে সে আইন অমান্যকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সংশোধন করা বা তাদেরকে শাস্তির ব্যবস্থা করা যাতে করে তারা পরবর্তীতে এই ধরনের ভুল না করতে পারে তাহলে আমলারা প্রথমত কি করতেছে আইন কার্যকর করার মাধ্যমে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবার দেখো আইন প্রণয়নের সাহায্য অর্থাৎ আমরা জানলাম যে আইন প্রণয়ন করা হয় সংসদে সংসদের মাধ্যমে আইন প্রণয়ন করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাহী আদেশ আইন প্রণয়ন করা হয়ে থাকে তবে এই আইন প্রণয়নের ক্ষেত্রে সাহায্য প্রদান করে থাকে কিন্তু আমলারা বিশেষ করে আমাদের সংসদ বিষয়ক যে সচিবালয় রয়েছে সেই সংসদ বিষয়ক সচিবালয়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কিন্তু আমাদের আমলাদের অন্তর্ভুক্ত তাদেরকে আমরা আমলা বলা আমলা বলে থাকি তো কোন প্রেক্ষিতে কোন ধরনের আইন করা সে ধরনের পরামর্শমূলক কার্যক্রমগুলো বিশেষ করে রাজনীতিবিদদের যারা সংসদ সদস্য তাদের সাথে ধরনের পরামর্শ বা কোনটা কোন কাজটা করা ঠিক হবে না ভুল হবে এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু একটা আইন প্রণয়ন করা হয়ে থাকে বা একটা আইনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এ আমরা আইন কার্যকর করার পাশাপাশি আইন প্রণয়নে সাহায্য করার কথা বলতে পারি যে আমলারা আইন প্রণয়নের ক্ষেত্রে সাহায্য প্রদান করে যাচ্ছে সরকারি নীতি বাস্তবায়ন আমরা হচ্ছে উচ্চ পর্যস্ত সরকারি কর্মকর্তা যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের নিয়ম নীতি সেই সরকারের সরকারের কার্যক্রমগুলো তাদেরকে পরিচালনা করা বা সেই সরকারের কার্যক্রমগুলো মেনে চলাই তাদের কাজ এবং সরকার তার রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য যে সকল যেভাবে চিন্তা ভাবনা করতেছে বা যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের যেটা প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং বা সেই পরিকল্পনাগুলোকে কিন্তু বাস্তবায়ন করতেছে আমলাগণ অর্থাৎ দেখা আছে যে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন এই নিরাপত্তা কল্যাণ সাধনের জন্য সরকারি যে সকল রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন একটা পরিকল্পনা গ্রহণ করে থাকেন সেই পরিকল্পনাগুলো যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় এই সঠিক এবং সুস্থভাবে বাস্তবায়ন করার দায়িত্ব রয়েছে হচ্ছে আমলাদের হাতে এই কারণে আমরা আমলাতন্ত্রের কার্যাবলীর মধ্যে সরকারি নীতি ও বাস্তবায়নের কথা অন্তর্ভুক্ত করতে পারি নম্বর দেখো দৈনন্দিন কার্যাবলী অর্থাৎ বিভিন্ন সচিবালয় বা বিভিন্ন সরকারি যে সকল অফিস আদালত গুলো রয়েছে সেগুলো থেকে সেগুলো কিন্তু প্রতিনিয়ত একটা কাজ আছে তাদের রুটিন মাফিক কিছু কাজ করতে হয় এবং আমরা দেখে থাকি যে তারা অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে যেগুলোকে আমরা বলতেছি দৈনন্দিন কার্যাবলী তো এই দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রেও আমলাদের একটা বড়সড় ভূমিকা রয়েছে তো এই কারণে আমরা বলতে পারি যে আমলাতন্ত্রের কার্যাবলীর মধ্যে দৈনন্দিন কার্যাবলীটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কার্যাবলী হিসেবে বিবেচিত এরপর আমরা পরবর্তী পয়েন্টটা বলবো বিচার সংক্রান্ত কাজটা কিন্তু আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত কেননা তারা রাষ্ট্রের সকল ধরনের বিচারিক কার্যক্রম সম্পাদন করে থাকে তো এখানে আমরা এদেরকে আমলা বলতে সেই কারণেই যে বিচার কাজের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বা বিচার কাজের সাথে যারা সম্পর্ক যুক্ত থেকে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন সেক্ষেত্রে আমরা দেখবো তারাও কিন্তু সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা অর্থাৎ তাদেরকেও কিন্তু বিশেষ কিছু বিশেষ একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ প্রাপ্ত করা হয় এবং পরবর্তীতে তারা কিন্তু রাষ্ট্রের যত সকল বিচারিক কার্যক্রমগুলো রয়েছে সেই বিচারিক কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে তো বিচার বিভাগ যেহেতু আমাদের সরকারের একটা অংশ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসেবে বিবেচিত সুতরাং এই বিচারিক কার্যক্রমগুলো তারা যেহেতু প্রতিপালন করতেছে বা বিচারিক কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেছে এখানে আমরা এই বিচার সংক্রান্ত কাজকে বলবো যে আমলাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত পরবর্তী পয়েন্টটা তথ্য পরিবেশন রাষ্ট্রের যত সকল তথ্যগুলো তাদের কাছে আসবে সেগুলো কিন্তু জনগণের কাছে তারা পরিবেশন করবে জনগণকে জানাতে তারা বাধ্য থাকবে আমাদের তথ্য অধিকার আইন রয়েছে যে তথ্য অধিকার আইন অনুযায়ী সকল জনগণের একটা জবাব জবাবদিহি সকল জনগণের কাছে জবাবদিহি করার একটা রাইট রয়েছে বা সকল মানে জনগণ যে বিষয়গুলো জানতে চায় সে বিষয়গুলো জানানোর জানার অধিকার রয়েছে জনগণের এবং যারা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকেন সেগুলো তারা জনগণের কাছে উপস্থাপন করবেন তথ্য পরিবেশন করবেন তো তথ্য পরিবেশন কাজটা হচ্ছে আমলাদের আমরা আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হিসেবে বিবেচনা আমরা আমলাতন্ত্র পড়তেছি আর আরেকবার বলে নিচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের আমলাতন্ত্রের কার্যাবলী আচ্ছা এরপর দেখো সরকারের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি অর্থাৎ সরকারের সাথে জনগণের কিন্তু একটা কানেকশন বা যোগসূত্র তৈরি করতেছে আমলারা আমরা সরকারি যে যে সকল কার্যাবলীর যদি বিরোধিতা করতে চাই বিরোধিতা বা আমরা যদি সমালোচনা করতে চাই বা যদি আমরা সেটা বোঝাতে চাই যে সরকার যে যে কাজটা করতে যাচ্ছে সেটা আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াইতে পারে আমাদের জন্য সমস্যা হতে পারে বা আমাদের অনেক দাবি দেওয়া থাকে বা জনসাধারণ জনগণের অনেক দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াগুলো তারা কিন্তু আমলাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে পারে এবং সরকার সেগুলো অবহিত হবার পর তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে গ্রহণ করে থাকে যার ফলে সরকার এবং জনগণের মধ্যে একটা ভালো সম্পর্ক বা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে যে বিষয়টা দেখলাম যে আমলাতন্ত্র যারা হচ্ছে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা যাদের মূল লক্ষ্য রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং সরকারি যে সকল ব্যক্তিবর্গ রয়েছে বা রাজনৈতিক যে সকল ব্যক্তিবর্গ রয়েছে যারা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করতেছেন বা জনগণের দাবি দেওয়াগুলো পূরণ করতেছেন তাদের সকল কার্যক্রমকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই কিন্তু আমলাতন্ত্রের অন্যতম কার্যবল হিসেবে বিবেচিত বন্ধুরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে